আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাত ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা, পবিত্র কুরআনুল কারিমে এমন কিছু আয়াত আছে, এমন কিছু সূরা আছে, যে সূরাগুলো এবং আয়াতগুলো পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জিন, পরি, খারাপ জীব জন্তু এবং খারাপ মানব থেকে আল্লাহ পাক আপনাদেরকে হেফাজত রাখবেন। এই বিষয়গুলো কিন্তু আমাদের জানা খুব বেশি প্রয়োজন। দেখুন, আপনি চারকোল পড়ার নিয়ম আজ আমি জানাবো এবং আরও কিছু বিষয় আপনাদেরকে জানাবো। কখন পড়তে হয়, কীভাবে পড়বেন, এই বিষয়গুলো আসুন আমরা একের পর এক জেনে নেই। শুরুতেই আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় জেনে নেই, সূরা বাকারার এমন একটি আয়াতের কথা, যে আয়াতটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোরআন শরীফের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটি আয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই কিন্তু বলেছেন, আমরা কিন্তু মুসলিম শরীফের এবং আবু দাউদ শরীফের হাদিস শরীফে কিন্তু এই বিষয়টা পেয়েছি, যে সাহাবায়েকে জিজ্ঞেসা করেছিলেন একজন সাহাবিকে, হে আবুল মুনজির, বলো তো কোরআন শরীফের ভিতরে কোন আয়াতটা তোমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়। তখন তিনি বলেছেন যে আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে হয় আয়াতুল কুরসি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বুকের মাঝে হাত রেখে বলেন, তুমি সঠিক বলেছো, তো আল্লাহ তোমার জ্ঞানকে বাড়িয়ে দিন, তোমার জ্ঞানকে আল্লাহ পাক অনেক বৃদ্ধি করে দিন। আমরা হাদিস শরীফে কিন্তু এই বিষয়টা পেয়েছি। আয়াতুল কুরসি পাঠ করলে আল্লাহর পাক রব্বুল আলমিনের পক্ষ থেকে নিরাপত্তা লাভ করা যায়। যে ব্যক্তি বিছানায় যাওয়ার সময় আয়াতুল কুরসি পাঠ করবে, আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেস্তা পাঠিয়ে দেওয়া হয় তাকে পাহারা দেওয়ার জন্য। সকাল পর্যন্ত কোনো শয়তান তার কাছে আসতে পারে না। সহি বুখারি শরীফের হাদিস শরীফে 2311 নম্বর হাদিস শরীফে কিন্তু এই বিষয়টা কিন্তু এসেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরেকটা হাদিসে এসেছে, রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবে, তার জান্নাতে প্রবেশ মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকে না। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহ। সহি জামে এবং তারগিব নামক হাদিসের কিতাবে কিন্তু এই বিষয়টা এসেছে। এখন আসুন আমরা এই বিষয়টা জেনে নেই। আমরা তিন কুল বা চার কুল, হাদিস শরীফে তিন কুল এবং চার কুলের বিষয়ে কিছু ফজিলত আছে, কখন বা পড়বেন, কীভাবে পড়বেন। ফজরের নামাজের পরে আপনি যদি তিন কুল অথবা চার কুল, তিন কুল বলতে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, আর চার কুল বলতে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, সূরা কাফিরুন যেটাকে আমরা বলি, এই চার কুল। তবে চার কুল পড়াটাই হচ্ছে উত্তম। দেখুন, প্রতিদিন ফজরের এবং মাগরিবের নামাজের পরে যদি আপনি তিনবার নাম ফজর এবং মাগরিবের নামাজের পরে যদি আপনি তিন কুল অথবা চার কুল একবার করে পাঠ করেন, যাবতীয় অনিষ্ট হতে আপনি রক্ষা পাবেনই ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। খুব গুরুত্বপূর্ণ কিন্তু একটা বিষয়, যে আপনি যত রকমের সমস্যা হোক, জিন পরি যত সমস্যাই হোক না কেন, এই তিন কুল যদি আপনার পাঠ করে কেউ, সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক, আবার কেউ কেউ সূরা কাফিরুনের কথা বলেছে, এই চার কুল যদি কেউ পাঠ করে, এতে যাবতীয় অনিষ্ট থেকে যে কেউ বেঁচে থাকতে পারবে ইনশাআল্লাহ। আবু দাউদ শরীফের 5082 নম্বর হাদিস শরীফে কিন্তু এই বিষয়টা রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন কুল বা চার কুল সব বিষয়ে কিন্তু যথেষ্ট। আপনি কীভাবে পাঠ করবেন আমরা জানলাম, সকালে এবং সন্ধ্যায় এই তিন কুলের বিষয় বা চার কুলের বিষয় জানলাম। রাসূল সাল্লাল্লাহু কী করতে জানেন, রাসূল সাল্লাল্লাহু ঘুমানোর সময় বিশেষ করে সূরা নাস এবং ফালাক পড়ে এভাবে এভাবে সূরা নাস এবং সূরা ফালাক পড়ে এভাবে হাত একত্রিত করে ফু দিতেন, ফু দিয়ে মাথা থেকে পা পর্যন্ত এভাবে একদম সারা শরীর এভাবে মুছে দিতেন, তিনবার এভাবে মুছে দিতেন। এটা কিন্তু আপনি আপনারা করতে পারেন। ঘুমের সময় তিন কুল পড়লে আপনার কী হয়, যাবতীয় বালা মুসিবত থেকে হেফাজত থাকবেন, বিশেষ করে ঘুমের সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু এই কাজটা করতেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আমরা হাদিসটা পেয়েছি, বুখারী শরীফের 5017 নম্বর হাদিস শরীফ আমরা পেয়েছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, আল্লাহু আকবার। সম্মানিত দর্শক শ্রোতা, তাহলে আপনি তিন কুল বা চার কুল যাই বলেন না কেন, আপনি এগুলো পড়ার চেষ্টা করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাগুলো পড়লে আপনাকে এতটাই নিরাপদ রাখবেন, আপনি কল্পনাও করতে পারবেন না। আপনি সকাল বিকাল আপনি পড়ে যান,
আপনাকে জিন, পরী, খবিশ এবং দেও, দানব, খারাপ যত কিছু আছে না কেন, কোনো কিছুই কিন্তু আপনার হাতে আসবে না। সুতরাং আয়াতুল কুরসি এবং তিন কুল চার কুল পড়ার সিস্টেম আপনি চালু রাখুন, আপনি এটাকে সবসময় আমল করার জন্য চালিয়ে যান। বিশেষ করে ঘুমের সময় ঘুম থেকে উঠে, আপনি ফজরের নামাজের পরে পড়লে সারা দিন আপনি নিরাপদ থাকলেন, মাগরিবের নামাজের পরে পড়লে বা ঘুমের সময় পড়লে সারা রাত আপনি নিরাপদ থাকলেন। আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে খারাপ জিন পরি থেকে হেফাজত করুন, জাদু টোনা থেকে হেফাজত করুন, ব্ল্যাক ম্যাজিক থেকে হেফাজত করুন। অন্য মুমিন মুসলমান ভাইকে জানাতে শেয়ার করে দিন। ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু।